আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে এসডিজি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের যে সতেরোটা লক্ষ্য আছে যে সতেরোটা সূচক দেয়া আছে এই সতেরোটা বিষয় নিয়ে আমরা কিভাবে মনে রাখবো কোন টেকনিকে আমরা সতেরোটা এক মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে আমরা সতেরোটা সিরিয়ালি বলে যেতে পারবো কারণ এই সতেরোটা সূচক আমাদের প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট রিটেনের জন্য ইম্পর্টেন্ট ভাইবার জন্য ইম্পর্টেন্ট সতেরোটা সূচকের মধ্যে আমি প্রিলিমিনারিতেও সতেরোটা সূচকের মধ্যে একটা সূচক পেয়েছি যখন আমি রিটেন পরীক্ষা দিয়েছি ওখানে সতেরোটা সূচক আমাকে লিখতে হয়েছে আর ভাইবার জন্য তো অবশ্যই অনে সতেরোটা সূচকের মধ্যে জিজ্ঞেস করে যে আমি আমি যেখানে ডেমু ওয়েবা দিয়েছি এখানে আমাকে জিজ্ঞেস করেছিল যে এসডিজি এর দশ নম্বর সূচকটা কী বা পাঁচ নম্বর সূচকটা কী সতেরো নম্বর সূচকটা কী এরকম প্রশ্ন জিজ্ঞেস করে তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সরকারের যে ওপর বাংলাদেশের উপর যে এস যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস হ্যাঁ ট্যাক্সি উন্নয়ন পরিকল্পনা এই যে লক্ষ্য এটা এটার যে সতেরোটা লক্ষ্য দেওয়া আছে এই যে এই সতেরোটা কিভাবে মনে রাখবো আমরা সেই টেকনিকটার উপর আমার আজকের ক্লাসটা আমি সাজিয়েছি আশা করি শেষ পর্যন্ত দেখবেন ক্লাস শেষ হলে ভিডিওটা আপনি দেখা শেষ করলে বুঝতে পারবেন যে আপনার সতেরোটা আপনি নিজেই মেমোরাইজ করতে পারবেন তাহলে আশা করি ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন আমরা ক্লাসে যাই তাহলে এস এর পনেরো বছরের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে ট্যাক্সি উন্নয়ন পরিকল্পনা সেটা লক্ষ্য সেটার দুই হাজার এস ডিজি এর আগে বাংলাদেশে এমডিজি ছিল দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত এই পনেরো বছর এমডিজি এর আর্থ ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আর এটা এই লক্ষ্য পূরণ হওয়ার পর জাতিসংঘ কর্তৃক যে বাংলাদেশের ওপর যে এস ডিজি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল দুই হাজার ষোলো থেকে দু তিরিশে পনেরো বছর মেয়াদি এই এই লক্ষ্যগুলা পূরণ করতে হবে তাহলে এখন এই বিষয়ের সতেরোটা যে সূচক আছে সেই সূচকগুলো আমরা সতেরোটা লক্ষ্যগুলো আমরা কি করব মনে রাখব। এক নম্বরে আছে কি দারিদ্র বিমোচন অর্থাৎ নো পভার্টি দারিদ্র বিমোচন আমাকে বাংলাদেশের মতো যে উন্নয়নশীল যে দেশ আছে এই দেশটা প্রথম যে টার্গেটটা সেটা হচ্ছে কি দারিদ্র বিমোচন করতে হবে যে দারিদ্র বিমোচন যেটা নো পভার্টি বলা হচ্ছে এক নম্বরে তো এক নম্বর যদি দারিদ্র বিমোচন হয় তাহলে দুই নাম্বারটা কী হবে দারিদ্র যদি বিমোচন হয়ে যায় তাহলে আমাদের মুক্তি পাবে দুই নম্বরে সেটা দেখাচ্ছেন হাঙ্গার ঠিক আছে যদি মুক্তি পাই তিন নাম্বার আমাদের আসবে কি সুস্বাস্থ্য যদি আমরা মুক্তি পাই তাহলে আমাদের সুস্বাস্থ্য স্বাস্থ্য কী হবে ঠিক হবে সেটা তিন নম্বরে চার নম্বর হচ্ছে কি যদি স্বাস্থ্য ঠিক হয় তাহলে আমরা কোথায় যেতে পারবো স্কুলে যেতে পারবো অর্থাৎ শিক্ষা গ্রহণ করতে পারবো চার নম্বর হচ্ছে কি মানসম্মত শিক্ষা মানসম্মত শিক্ষা কোয়ালিটি এডুকেশান ঠিক আছে সুস্বাস্থ্য কল্যাণ ছিল গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং আচ্ছা এখন শিক্ষাতে আসলাম আমরা আমাদের শিক্ষা পর্যন্ত আসলো মানসম্মত শিক্ষা চার নম্বর তাহলে শিক্ষা শিক্ষাটা গ্রহণ করে আমরা কোথায় গিয়ে স্কুলে গিয়ে তাহলে আমরা এখন কোথায় গেলাম স্কুলে মানসম্মত শিক্ষা জন্য স্কুলে গেলাম স্কুলে গিয়ে আমরা ক্লাসে আলাদা করে বেঞ্চে আমরা ছেলেরা বসে আলাদা করে বেঞ্চে মেয়েরা বসে এই জন্য লিঙ্গ সমতার কথা আসছে তাহলে মানসম্মত শিক্ষার পরের পাঁচ নাম্বার সূচক হলো লিঙ্গ সমতা লিঙ্গ সমতা যেটা নারী পুরুষের সমতা যেটা জেন্ডার ইকুয়ালিটি বলা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নম্বর বলা হচ্ছে কি স্কুলের আমরা এখন স্কুলের ক্লাসরুমে লিঙ্গ সমতার লিঙ্গ সমতার জায়গায় আছি সেই সিকোয়েন্স মেনটেন করে আমাদের এখন হচ্ছে কি আমরা স্কুলে তো অবশ্যই একটা টিউবওয়েল থাকে হুম ওয়াশরুম থাকে টিউবওয়েল থাকে তারপর হচ্ছে পুকুর থাকে সেই লিঙ্গ সমতার পরের পয়েন্ট হলো কি আমাদের নিরাপদ ও স্যানিটেশন তাহলে আমরা এখন জেন্ডার ইকুয়ালিটিটা আমরা মনে কোথায় দিয়ে ক্লাসরুমে বসে আমাদের যে লিঙ্গ সমতার কথাটা আসলো লিঙ্গ সমতার পর আমাদের খেয়াল রাখতে হবে আমরা এখন কোথায় গেলাম আমাদের ক্লাসরুমের সামনে আমাদের একটা টিউবওয়েল আছে সেই জন্য আমাদের ছয় নম্বর এটা হচ্ছে কি নিরাপদ পানি ও স্যানিটেশন যেটাকে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন বলা হচ্ছে সাত নম্বর হচ্ছে কি যখন আমাদের নিরাপদ পানি এবং স্যানিটেশন হবে এটা যখন কার্যকর হবে সেটার পরের স্টেপে হচ্ছে কি আমরা ওই স্কুলে একটা বারবেকীয় পার্টি করব। এই পার্টির জন্য আমাদের কিছু লাখড়ি লাগবে মানে জ্বালানি লাগবে এই জন্য আমাদের সাত নম্বর পয়েন্ট হলো কি সাশ্রয়ী এবং দূষণমুক্ত জ্বালানি যেটাকে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি বলা হচ্ছে আচ্ছা জ্বালানির পর আমরা আট নাম্বার হচ্ছে কি যথাচিত কর্ম এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা ইংলিশে বলা হচ্ছে কি ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ তাহলে দূষণমুক্ত জ্বালানির পরের সূচক হলো কি যথাচিত কর্ম এবং আমরা যদি দূষণমুক্ত জ্বালানি আমরা যদি বার্বিকীয় পার্টিটা করার পর আমরা যদি একটু হৃষ্টিপুষ্ট হই তখন আমরা কি করতে পারবো কাজ করতে পারবো কর্ম হ্যাঁ এই জন্য পররাষ্ট্র হচ্ছে যথাচী কর্ম করতে পারবো যদি কর্ম করতে পারি তাহলে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারবো আট নাম্বার হচ্ছে কি এই লক্ষ্যটা এখন আরেকটা টেকনিক দিয়ে আমরা মনে রাখতে পারি আট নাম্বারে যে ইকোনমিক গ্রোথ আছে ইকোনমিক গ্রোথ ইকোনমিক কথাটার মধ্যে কয়টা ওয়ার্ড আছে আটটা ওয়ার্ড আছে ও এন ও এম আই সি ইকোনমিক ইকোনমিক শব্দটার মধ্যে আটটা ওয়ার্ড আছে এই জন্য অর্থনীতি আট নাম্বারে অর্থনীতি যথোচিত কর্ম অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা এভাবে মনে রাখবো নয় নম্বর হচ্ছে কি শিল্প উদ্ভাবন ও অবকাঠামো শিল্প উদ্ভাবন এবং অবকাঠামো ইংলিশে বলা হচ্ছে ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার তাহলে এটা কীভাবে আমরা মনে রাখবো আমরা আমরা যখন বার্বিকিউ পার্টির পর যখন আমাদের কর্ম হলো আমরা যখন শক্তি আসলো তখন আমরা অর্থনীতিতে প্রবৃদ্ধিতে অর্জন করলাম তারপর আমরা শিল্প উদ্ভাবন এবং অবকাঠামোতে কী করলাম উন্নয়ন করলাম হুম এটাতে ইয়ে মনে রাখা যায় অথবা এটা হচ্ছে কত নাম্বার পয়েন্ট নয় নাম্বার পয়েন্ট তাহলে এখানে কয়টা বিষয় আছে তিনটা শিল্প আছে উদ্ভাবন আছে অবকাঠামো আছে তাহলে তিনটা কয় কী আছে আয় আছে আ ইন্ডাস্ট্রি ইনোভেশন এবং ইনফ্রাস্ট্রাকচার তাহলে ইন্ডাস্ট্রি ইনোভেশন এবং ইনফ্রাস্ট্রাকচার তিন তারিকা কত নয় তিন দেখো না তিন তারিখা নয় তাহলে আমরা এই তিনটা বিষয় আছে বিদায় তিন তারিখা নয় দিয়ে নয় নম্বর সূচকে আমরা শিল্প উদ্ভাবন অবকাঠামো এক দুই তিন তিন তারিখ নয় নয় নাম্বারে তিনটা বেশি আছে এভাবে মনে রাখবো দশ নাম্বার হচ্ছে কি অসমতা হ্রাস রিডিউসড ইনিকুয়ালিটি অর্থাৎ পাঁচ নাম্বারে কী ছিল আমাদের লিঙ্গ সমতা ছিল নারী পুরুষের সমতা পাঁচ দুগুণা দশ না দশে হিসেবে আবার অসমতা হ্রাস পাঁচ নম্বরে লিঙ্গ সমতা ছিল দশ নম্বরে সে পাঁচ দুগুণা দশে এসে অসমতা হ্রাস ঠিক আছে রিডিউসড ইন আচ্ছা দশ নম্বর পর্যন্ত গেল এগারো নম্বরটা কীভাবে মনে রাখবো আমরা এগারো নম্বর মনে রাখবো এভাবে যে টেকসই নগর ও সমাজ তাহলে একটা হচ্ছে কি নগর আর একটা হচ্ছে কি সমাজ তাহলে এখানে দুইটা এক না এগারোর মধ্যে কয়টা এক দুইটা এক এই একটা একের জন্য নগরকে খেয়াল আমরা টেকনিক দিয়ে মনে রাখলাম আর একটা এক দিয়ে আমরা সমাজকে টেকনিক দিয়ে মনে রাখলাম তাহলে এগারো নম্বরের অ্যান্সার হলো কি এগারো নম্বরের লক্ষ্য হচ্ছে কি ট্যাকসই নগর সমাজ করতে হবে সাস্টেনেবল সিটিস অ্যান্ড কমিউনিটিস বারো নম্বর হচ্ছে কি দায়িত্বশীল বুক ও উৎপাদন যেটাকে রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন বলা হচ্ছে হুম এখন বারো নম্বর কীভাবে মনে রাখবো বারো নম্বরের বথে যে বারো নম্বরের যে ব উচ্চারণ আছে এই জন্য বথে ভুগের উচ্চারণ বুক দায়িত্বশীল বুক তাহলে বারোতে ব উচ্চারণ এই ব এর উচ্চারণ দিয়ে বুককে আমরা মনে রাখবো তাহলে দায়িত্বশীল বুগ উৎপাদন যেটাকে ইংলিশে বলা হচ্ছে কি রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন তেরো নম্বর হচ্ছে কি তেরো নম্বর বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রিলিমিনারির জন্য রিটেনের জন্য ভাইভার জন্য মোস্ট ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট এই তেরো নম্বর এসডিজি এর তেরো নম্বর গোলটা কারণ এটা ভাইভাতে বেশি জিজ্ঞেস করে যে ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত বিষয় এসডিজি এসডিজি এর কত নম্বর সূচকে ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তখন অ্যান্সার হবে কি এস ডিজি এর তেরো নম্বর সূচকে যেহেতু এখানে বলা হচ্ছে কি জলবায়ু কার্যক্রম যেটাকে ক্লাইমেট অ্যাকশন বলা হচ্ছে ক্লাইমেট অ্যাকশন বা ক্লাইমেট চেঞ্জ তাহলে এটা একদম আমার ভিডিওটা যারা দেখছেন বা দেখবেন বা যারা জানেন তারা অবশ্যই জানেন যে ক্লাইমেট চেঞ্জ ঠাড়া মুখস্ত সবার যে জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত সূচকটা তেরো নম্বর সূচকে আছে এটা সবার মুখস্থ এটা আমরা জানি চোদ্দো নম্বর হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জের পর চোদ্দ নম্বর হচ্ছে কি জলজ জীবন যেটাকে লাইফ বেলো ওয়াটার তাহলে এখানে এই জায়গাতে তেরো নম্বরে আসার পর আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু আমরা ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন আমরা জলবায়ুর জলবায়ু জল স্তর তাহলে এখানে জলবায়ুর যে জল আছে না এই জন্য তেরোর পরের স্টেপটা হচ্ছে কি জলজ জীবন ঠিক আছে জলবায়ুর জলজ জীবন যদি জল মানে আমরা এখন কোথাও সমুদ্রে ক্লাইমেট চেঞ্জের কথা বললাম তারপর আমরা সমুদ্রে জলজ জীবন যে সাগর মহাসাগরের কথা আছে এখানে যদি জলজ জীবন বলা হয়ে যায় তারপরে কোথায় আসবো আমরা স্থলবাগে ঠিক আছে সমুদ্র থেকে আমরা কোথায় আসলাম স্থলবাগে স্থলজ জীবন আসলাম তাহলে তেরো নম্বর ক্লাইমেট চেঞ্জ চোদ্দো নম্বর জলজ জীবন পনেরো নম্বর স্থলজ জীবন ষোলো নম্বর আমরা আসি শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান হুম পিচ অ্যান্ড জাস্টিস পিচ অ্যান্ড জাস্টিস স্ট্রং ইনস্টিটিউশন তাহলে ষোলো নম্বরটা আমরা কী মনে রাখবো ষোলো নম্বর মনে রাখবো আমরা আমরা বলি না যে জীবনটাই ষোলো আনা বৃথা বা জীবনটা ষোলো আনা সাকসেস সফ সফল তাহলে এই বিষয়টা দিয়ে আমরা মনে রাখবে যে যদি আমরা যখন কোনো কিছু পরিমাপ করি তখন সেক্ষেত্রে আমরা ষোলো আনা বলি হ্যাঁ জীবনটাই ষোলো আনা বৃথা গেল এই ষোলো আনা যাদের জীবন ষোলো আনাই সাকসেস তাদেরকে বলা হচ্ছে কি শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ষোলো আনা যদি সাকসেস হয় সফল হয় সেক্ষেত্রে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তাহলে আমাদের মনে রাখতে হবে যে এস ডিজি এর ষোলো নম্বর সূচকটা আমরা খেয়াল রাখবো কীভাবে ষোলো আনা মিছেও তাহলে ষোলো আনা যদি ষোলো আনা সফল যদি ষোলো আনা যদি সফল হয় তাহলে শান্তি থাকবে সেখানে ন্যায় বিচার থাকবে তার মানে এভাবে এই টেকনিক দিয়ে মনে রাখবো ষোলো নম্বর শান্তি ও ন্যায় বিচার কার্যকর প্রতিষ্ঠান সতেরো নম্বর তাহলে আমরা সতেরো তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে কি সতেরোটা লক্ষ্য ঠিক আছে সতেরোটা লক্ষ্য এই জিনিসটার জন্য লক্ষ্য দিয়েই সতেরো নম্বর শুরু সতেরো নম্বর হচ্ছে কি লক্ষ্য পূরণ অংশীদারিত্ব সতেরোরের মধ্যে লাস্টে তো মাঝখানে যে আছে না সতেরো স ত অংশীদারিত্বের মধ্যে একটা ত আছে তাহলে খেয়াল রাখতে হবে দুইভাবে আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে কি সতেরো নম্বর সতেরোটা লক্ষ্য বা সতেরোটা সূচক এভাবে আমরা ইয়ে করতে পারি এই সতেরোটার মধ্যে সতেরোটা লক্ষ্যের দিয়ে আমরা মনে রাখতে পারি সতেরো নম্বরটা লক্ষ্য দিয়ে শুরু তার মানে লক্ষ্য পূরণে অংশীদারিত্ব যেহেতু সবগুলো বলা হয়ে গিয়েছে সেই জন্য সতেরো নম্বরটা আমরা মনে রাখবো কি লক্ষ্য পূরণে অংশীদারিত্ব সতেরো নম্বরটা সতেরোটা লক্ষ লক্ষ আর অংশীদারিত্ব ত আছে সতেরোর মধ্যে ত আছে লক্ষ্য পূরণে অংশীদারিত্ব ঠিক আছে পার্টনারশিপস টু অ্যাচিভ দ্য গোল তাহলে এই টেকনিকগুলো দিয়ে আশা করি আপনাদের যারা দেখবেন তাদের কাছে আর জীবনে ভুল হবে না আমি আরেকবার টেকনিকগুলো আমি মুখস্থ বলার চেষ্টা করব দারিদ্র এস ডিজি এর দারিদ্র বিমোচন এস ডিজিএস যেটা সাস্টেমাল ডেভেলপমেন্ট গোলসের যে সতেরোটা লক্ষ্য আছে সেটার প্রথম হচ্ছে কি দারিদ্র বিমোচন যদি দারিদ্র বিমোচন হয়ে যায় এক নম্বরে তাহলে আমার ক্ষুদা মুক্তি পাবে অর্থাৎ আমার ক্ষুধামুক্তি হবে দারিদ্র যদি আমার যদি আমি যদি গরিব থেকে একটু কি হই ধনী হই সবল হই সেক্ষেত্রে আমার মুক্তি পাবে কোধায় যদি মুক্তি হয় তাহলে আমার কি থাকবে স্বাস্থ্য ভালো থাকবে সেই জন্য এক নাম্বার হচ্ছে কি দারিদ্র বিমোচন দুই নম্বর হচ্ছে কি কোদামুক্তি তিন নম্বর হচ্ছে কি স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য ঠিক আছে দু নম্বরে যদি আমরা কোদামুক্তি হয় তাহলে তিন নম্বর হচ্ছে কি স্বাস্থ্যটা ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে আমি মানসম্মতে কী পাবো শিক্ষা পাবো চার নম্বরে মানসম্মত যদি আমি শিক্ষা পেতে চাই তাহলে কোথায় যেতে হবে স্কুলে যেতে হবে পাঁচ নম্বরে হচ্ছে কি স্কুলে গিয়ে আমরা কী করবো লিঙ্গ সমতা বজায় রাখবো ঠিক আছে লিঙ্গ সমতা পাঁচ নম্বরে কারণ লিঙ্গ সমতাটা কীভাবে রাখবো স্কুলে গিয়ে আমরা ওই যে বয়েসরা এক বেঞ্চে রুয়ে বসে গার্লস এক বেঞ্চে তাদের সমতাটা বজায় রাখে আলাদা আলাদা করে সমান করে দুই বাগে আর কি তাহলে পাঁচ নাম্বার স্কুলে গিয়ে আমরা লিঙ্গ সমতা বজায় রাখবো তাহলে ছয় নাম্বারটা আমরা আমরা খেয়াল করবো কি আমরা এখন ক্লাসের মধ্যে আছি এবার ক্লাসের বাইরে চিন্তা করবো ক্লাসের বাইরে একটা কি আছে টিউবওয়েল আছে হ্যাঁ নিরা সেখান থেকে আমরা পানি খাই ক্লাস শেষে আমরা পানি খাই তাহলে পাঁচ নম্বর ছিল লিঙ্গ সমতা ক্লাসরুমে ছয় নাম্বারটা হচ্ছে কি নিরাপদ পানীয় সেনিটেশন আমরা পানি খাই তারপর আমরা ওয়াশরুমে যাই বা যেটা করি হ্যাঁ ছয় নাম্বার হচ্ছে কি নিরাপদ পানীয় সেনিটেশন তারপরে সাত নম্বরে আসে হচ্ছে কি নিরাপদ পানি স্যানিটেশনের পর আমরা স্কুলের মধ্যে একটা কি করবো বার্বিকীয় পার্টি করব। এই পার্টি করার জন্য আমাদের একটা কি লাগবে জ্বালানি লাগবে ঠিক আছে সাশ্রয়ী জ্বালানি লাগবে আমাদের সেজন্য জন্য সাত নাম্বারটা হচ্ছে কি জ্বালানি সাশ্রয়ী এবং দূষণমুক্ত জ্বালানি ঠিক আছে এখন আসছি জ্বালানির এটার পর যদি আমরা জ্বালানি এটা দিয়ে আমরা জ্বালানিটা ইউজ করে যখন আমরা একটা বার্বিক পার্টি রেডি করবে এগুলো খেয়ে এটি আমরা কী হবে একটু কর্মক্ষম হব কর্মক্ষম হয়ে আমরা কি করব যথাচিত কর্ম করবো এবং যেই কর্ম দ্বারা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবো ঠিক আছে তাহলে এখন আমরা কত নম্বরে আট নাম্বার আছি যদি ওটাও মনে না থাকে তাহলে জ্বালানির পর সাত নম্বরের জ্বালানির পর আট নাম্বারটা হচ্ছে কি ইকোনমিক অর্থনৈতিক প্রবৃদ্ধি তাহলে আট নাম্বারে ইকোনমিক কথাটাতে কয়টা শব্দ আছে আটটা ই সি ও এন ও এম আই সি এই জন্য আট নাম্বারটা হচ্ছে কি অর্থনীতি ঠিক আছে নয় নাম্বার তাহলে নয়ের সূত্র বলেছিলাম কি তিনটা বিষয় আছে তিন তারিকা নয় ঠিক আছে তিনটা আয়ের কথা বলেছিলাম তিন তারিখা নয় তাহলে তিনটা আয়গুলা কি ছিল যে ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার শিল্প উদ্ভাবন ও অবকাঠামো তাহলে তিনটা বিষয় আছে এবার আসি আমরা দশ নম্বরে দশ নম্বরে কী ছিল দশ নম্বরে ছিল ওই যে পাঁচ না দশ ছিল পাঁচের দ্বিগুণ তাহলে পাঁচ নাম্বারে ছিল কি লিঙ্গ সমতা দশ নম্বরে সেই লিঙ্গ সমতাটা আমরা কি করে দিব হ্রাস করে দিব দশ নম্বরে দশে আসার সাথে তো আমাকে খেয়াল রাখতে হবে কোথায় পাঁচের কথা তাহলে পাঁচ দেখো না দশ দশে এসে আমরা লিঙ্গ সমতাটাকে কী করে দিব হ্রাস করে দিব পাঁচ নাম্বারে লিঙ্গ সমতা ছিল দশ নম্বরে সেটা আমরা হ্রাস করে দিলাম এগারো নাম্বার আমরা কি মনে রাখবো এগারো নম্বরে মনে রাখবো কি এগারোর মধ্যে এক কয়টা দুইটা এক আছে এগারোটা মনে রাখবো দুইটা এক একটা হচ্ছে কি নগর আর একটা হচ্ছে কি সমাজ তাহলে এগারো নম্বরটা হচ্ছে কি মনে রাখবো কি টেকসই নগর ও সমাজ তাহলে বারো নম্বরের সূত্র জবাব আমরা এগারোর পর বারো এর সূত্র হচ্ছে কি বতে এর উচ্চারণ বুক দিয়ে শুরু বুক দিয়ে মনে রাখবো ঠিক আছে ব ভ ঠিক আছে তাহলে দায়িত্বশীল বুক উৎপাদন বারো নম্বর হচ্ছে কি দায়িত্বশীল বুক উৎপাদন বারো বুক বারো বুক এবার মনে রাখবো তেরো নম্বর হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট অ্যাকশন আর কি জলবায়ু পরিবর্তন তেরো নম্বর চোদ্দো নম্বর হচ্ছে কি প্রথমে সমুদ্রের জলজবাগ জল জলজ জীবনের কথা অর্থাৎ সমুদ্র মহাসাগরের কথা পনেরো নম্বর হচ্ছে কি স্থলবাগের কথা সমুদ্র থেকে আবার স্থলবাগে চলে আসলাম পনেরো নম্বর ষোলো নম্বর হচ্ছে কি ষোলো আনা সফল জীবনটা ষোলো আনা সফল হলে আমরা কি শান্তি নিয়ে বিচার প্রতিষ্ঠা পাবো সেই জন্য ষোলো নম্বর হচ্ছে কি শান্তি ও বিচার কার্যকর প্রতিষ্ঠান ঠিক আছে পিস অ্যান্ড জাস্টিস স্ট্রং ইনস্টিটিউশন আর শত নম্বর হচ্ছে কি লক্ষ্য সতেরোটা লক্ষ্য আছে এই জন্য সতেরোটা লক্ষ্য পূরণে অংশীদারিত্ব আশা করি আপনারা আপনাদের কাছে আমার ভিডিওটা দেখার পর আপনি নিজেই আমার এই সতেরোটা টেকনিকগুলো মনে করে অ্যানালাইসিস করে নিজে পড়া শিখতে পারবেন বা নিজের মধ্যে আত্মস্থ করতে পারবেন যদি আপনাদের কাছে আমার এই সতেরোটার সূচক আমার টেকনিকগুলো আপনি ইউটিলাইজ করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে পরীক্ষার প্রিলিমিনারিতেও জিজ্ঞেস করলে প্রিলিমিনারিতে আসলে অ্যান্সার করতে পারবেন রিটার্নে এই সতেরোটা কিন্তু লিখতে হবে আপনাকে ঠিক আছে বিতরের পড়াগুলো তো আপনি পড়বেন বিষাদ ব্যাখ্যাগুলো পড়বেন মূল পয়েন্ট হচ্ছে কি মেইন পয়েন্টগুলো আপনাকে অ্যাকুরেটলি লিখতে হবে এই জন্য এগুলোকে টেকনিক দিয়ে বলা কারণ আপনি তেরো নম্বর লক্ষ্যটা চোদ্দো নম্বরে লিখতে পারবেন না এক নম্বর লক্ষ্যটা দুই নম্বরে লিখতে পারবেন না দুই নম্বর লক্ষ্যটা পাঁচ নম্বরে লিখতে পারবেন না সো আপনাকে সিরিয়ালি মনে রাখতে হবে এই সিরিয়ালি মেনটেন করা মনে রাখার জন্য আপনাদের জন্য আমার এই টেকনিকটা ডেলিভার করলাম আমি যেভাবে শিখেছি জাস্ট ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার কমেন্টস অবশ্যই জানাবেন যে আমার ক্লাসটা ভালো লেগেছে ক্লাসটা ভালো লেগেছে এটা বলবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট এরকম টেকনিক্যাল কোনো বিষয় আসলে ইনশাআল্লাহ আপনাদের সামনে আবারও নতুন কোনো ক্লাস নিয়ে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম